আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে, যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম, কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ইমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন, এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল। আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা।